মালদহ, উত্তর 24 পরগনার পর এবার হাওড়া। ফের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। সূত্রের খবর, তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েতের দফতরে তালা ঝোলালো বিজেপির কর্মীরা। ঘটনাটি ঘটেছে হাওড়ার মাকড়দহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। জানা গিয়েছে, মাকড়দহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত প্রধান কাজল সর্দারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতি এবং কাটমানির অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। তৃণমূলের এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ তোলেন বিজেপি জগৎবল্লভপুর 3 নম্বর মণ্ডল সভাপতি শোভন নস্কর। তার অভিযোগ, এই পঞ্চায়েত এলাকার 206 নম্বর বুথে মালতী বাগ নামের এক মহিলা প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন করেন। অভিযোগ, পঞ্চায়েত প্রধান ওই মহিলার থেকে 4 খেপে 1,37,050 টাকা নিয়েছেন। শুধু তাই নয়, 4 খেপে টাকা নেওয়ার পরেও ওই মহিলার ঘর পাননি। তার পুরনো ঘর নতুন করে তৈরি হয়নি, অথচ প্রকল্পের টাকা প্রধান দিয়ে নিয়েছেন জব কার্ড অনুযায়ী। মহিলার অভিযোগ, পঞ্চায়েতের তরফে ইঞ্জিনিয়ার একই ঘরের ছবি দেখিয়ে কিভাবে টাকা পাস করালেন। তার আরও দাবি, পঞ্চায়েত প্রধানকে জানানো সত্ত্বেও তিনি কোনো পদক্ষেপ নেননি। শুক্রবার আগাম তাকে আসার কথা জানানো হয়েছিল, উল্টে তিনি পঞ্চায়েতের তালা মেরে চলে যান। পাল্টা বিজেপির তরফে সেই তালার উপরে আরেকটি তালা মেরে দেওয়া হয়। তিনি আরও দাবি করেন, যতক্ষণ না পর্যন্ত পঞ্চায়েত প্রধান আসছেন ততক্ষণ এইভাবে তালা বন্ধ থাকবে পঞ্চায়েত। দেখুন, মাকড়দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতকে আমরা এর আগে জানিয়েছিলাম বিষয়টা, যে আমরা আজকে আসব। কারণ 206 নম্বর বুথে মালতী বাগ এই ভদ্রমহিলা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর, 4 খেপে মোট টাকা নিয়েছে 1,37,000 টাকা, 37,050 টাকা। কিন্তু এই ঘরটা পাস করাতে ইঞ্জিনিয়ার যে ফটোগুলো দেখিয়ে পাস করেছে, একই ফটো 4বারে কী করে দেখিয়ে পাস করলো? তাছাড়া এর ঘরে কোনো রকমভাবে আবাস যোজনা কোনো ঘর হয়নি, যেরাম ঘর সেরামই আছে। প্রধান সাহেব কী করে এটা দিল? তার বিরুদ্ধে আমরা কিন্তু আজকে প্রতিবাদটা করেছিলাম, জানবার জন্য যে প্রধান এটাকে কী করে করতে পারে। কিন্তু প্রধান সাহেব দেখলাম কন্টিনিউয়াসের আগেও আমরা দেখেছি তালা বন্ধ করে চলে গেছে, আজকেও দেখলাম প্রধান তালাটা বন্ধ করে পঞ্চায়েত অফিস বন্ধ করে বেরিয়ে গেছে। আমরা তালা মেরেছি, আমি প্রধান সাহেবকে ফোন করেছিলাম, প্রধান সাহেব কোনো রকমভাবে রেসপন্স করছে না। আমি ব্লক ডেভেলপমেন্ট অফিসে বিডিও সাহেবকে ডেকেছি, বিডিও সাহেবকে আমরা তথ্য হাতে তুলে নেবো। আমার কাছে টোটাল ডকুমেন্ট আছে, ওনার জব কার্ড থেকে কী করে উনি কোনো কাজ না করে কী করে টাকা পায় সেটা আমাদের জানার দরকার আছে। কারণ এই টাকাগুলো জনসাধারণের ট্যাক্সের টাকা, এরা যেভাবে লুটে খাচ্ছে তার প্রতিবাদে আজকে বিজেপি পথে নেমেছে। দেখুন, যতক্ষণ না ব্লক ডেভেলপমেন্ট অফিস আসছে, যতক্ষণ না বিডিও সাহেব আসছেন, আমরা কোনো রকমভাবে আজকে পিছু হাঁটব না। আমার নাম শোভন নস্কর, ভারতীয় জনতা পার্টি জগৎবল্লভপুর 3 নম্বর মণ্ডল। পাশাপাশি সমস্ত ঘটনা ডোমজুর ব্লকের বিডিওকে জানানো হয়েছে। তিনি আরও জানান, সরকারি প্রকল্পের টাকা করদাতাদের টাকা, শাসক দলের লোকেরা এই টাকা যেভাবে লুট করছে তার বিরুদ্ধে বিজেপি পথে নেমেছে, কোনোভাবেই তারা পিছু হটবেন না বলেও হুঁশিয়ারি দেন। বিজেপি কর্মীদের বিক্ষোভে জেরে শুক্রবার সকাল থেকেই পঞ্চায়েতের সমস্ত পরিষেবা বন্ধ হয়ে যায়, যার ফলে উত্তেজনা ছড়ায় মাকড়দহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের মধ্যে। যাকে ঘিরে এত কাণ্ড, সেই প্রধান কাজল সর্দারের তরফে সমস্ত যদিও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হাওড়া থেকে বিশ্বজিৎ রায়, রিপোর্ট টাইমস বাংলা।